হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি খুবই মজার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো, আর এই ডেজার্টটি বাচ্চাদের নাস্তায় কিংবা বড়দের জন্য, এমনকি যে কোনো অকেশনের ডেজার্ট হিসেবে একদম পারফেক্ট রেসিপি। এই ডেজার্টটা আমার বাসায় কিন্তু সবচেয়ে বেশি বানানো হয়, আর এই ডেজার্টের সাথে একটা কথা খুব যায়, সেটা হলো খাইয়েও খুশি খেয়েও খুশি। খাইয়ে খুশি এই কারণে বললাম কারণ এখন সবার ব্যস্ত লাইফ, তো সবাই চেষ্টা করে ঝটপট ঝামেলাবিহীনভাবে কিছু তৈরি করতে। বেশিরভাগ ডেজার্টই দেখা যায় একটু লং প্রসেসের হয়, তো এই ডেজার্টটা একদম ঝামেলাবিহীন ঝটপটভাবে তৈরি করা যায়, আর আমরা যারা খাবার বানাই তারাও কিন্তু বোনাস খুশি হই। আর যারা এই ডেজার্টটি খাবে তারা তো 100-200% খুশি হবে, কারণ এই ডেজার্টটা এতটাই ইয়ামি। এই ইয়ামি ডেজার্টটার নাম এখন অনেকেই গেস করে ফেলেছেন, তো তবুও আমি বলে দিচ্ছি, হ্যাঁ, এই ডেজার্টটির নাম হলো ফ্রুট কাস্টার্ড। তো চলুন কথা না বাড়িয়ে এই ফ্রুট কাস্টার্ড তৈরির রেসিপিটি দেখে নিন। যেহেতু এই ডেজার্টটার নাম ফ্রুট কাস্টার্ড, তো অবশ্যই আমার কিছু ফ্রুট লাগবে, আর এর জন্য আমি আমার পছন্দ মতো কিছু ফল নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফল নেবেন, শুধু খেয়াল রাখবেন ফলগুলো যেন টক ফল না হয় এবং ফলে যেন পানির পরিমাণ কম থাকে, যেমন তরমুজ, পাইনঅ্যাপেল ইত্যাদি। কাস্টার্ড তৈরি করার জন্য প্রথমেই লাগবে আমার 1 লিটার দুধ। আমি এখানে 0.5 লিটার দুটো প্যাকেট নিয়েছি। এরপর নিয়েছি 0.5 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক, নিয়েছি 0.5 কাপ পরিমাণ চিনি এবং কাস্টার্ড পাউডার। যে কোনো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার নিতে পারেন, বাংলাদেশে এখন অনেক ধরনের কাস্টার্ড পাউডার পাওয়া যায়। কনডেন্স মিল্ক এবং চিনির মিষ্টিটা যাতে ব্যালেন্স হয় এর জন্য কিন্তু আমি চিনিটা একটু কম নিয়েছি। এবারে আমি একটি সসপ্যান নিয়েছি, আর সসপ্যানের ভিতর প্রথমে দুধগুলো ঢেলে দিচ্ছি। দুধটা চুলে বসানোর আগে আমি এখান থেকে 0.5 কাপ পরিমাণ দুধ উঠিয়ে রাখব, এবং কাস্টার্ড পাউডার থেকে আমি 1/4 কাপ কাস্টার্ড পাউডার মেপে নিয়েছি। এবার এই দুধ এবং কাস্টার্ড পাউডারটা আমি ভালো করে মিশিয়ে নেব। অনেকেই বলে থাকেন উষ্ণ গরম দুধে কাস্টার্ড পাউডার মেশাতে, কিন্তু সেটা যদি করেন তাহলে কিন্তু আপনার কাস্টার্ডটা দলা বেঁধে যাবে। সো এটাই একমাত্র প্রক্রিয়া যে ঠান্ডা দুধের সাথে কাস্টার্ড পাউডারটা গুলে নিতে হবে। আপনারা চাইলে পানি দিয়েও এটা গুলতে পারেন। 1 মিনিটের ভিতর কিন্তু এটা সম্পূর্ণ গলে গেছে এবং কোনো এর ভিতর দলা নেই। এবারে আমি কাস্টার্ডটা সরিয়ে রেখে দুধটা চুলায় বসাবো। দুধটা চুলায় বসিয়ে দিয়েছি এবং গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দুধটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি কনডেন্স মিল্কটা ঢেলে দেব। এবারে একটি নাড়ানি দিয়ে ভালো করে কনডেন্স মিল্কটা দুধের সাথে মিশিয়ে দিতে হবে। যদি দুধটা এই সময় না নাড়েন, কনডেন্স মিল্কটা তলানিতে গিয়ে জমা হয়, তাহলে কিন্তু নিচ থেকে পুড়ে উঠতে পারে, তখন কিন্তু আপনার সম্পূর্ণ দুধটা নষ্ট হয়ে যাবে। এবারে আমি চিনিটা দিয়ে দেব, আর এখানে কিন্তু আমি একসাথে সব চিনিটা ঢেলে দেইনি, কারণ দুধটা জাল দিয়ে আমি অর্ধেক করে নেব, তো তখন মিষ্টির পরিমাণটা কী দাঁড়ায় সেটা বুঝে বাকি চিনিটুক দেব। সো সেফ থাকার জন্য আমি অল্প একটু চিনি রেখে দিলাম। দুধটা ফুটে ওঠার পর এটা কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে, নেড়ে নেড়ে জাল দিয়ে এটাকে অর্ধেক করে নিতে হবে। দুধটা অনেকটাই টেনে গেছে, তো এবার গুলে রাখা কাস্টার্ডটা আমি এর ভিতর মিশিয়ে দেব। এর জন্য কাস্টার্ডটা আমি আরেকবার ভালো করে নেড়ে তারপর দুধের ভিতর দিয়ে সাথে সাথে একটি নাড়ানির সাহায্যে ভালো করে মিশিয়ে দেব। এটা কিন্তু এখন ভালো করে মিশিয়ে দিতে হবে, নাড়া বন্ধ করা যাবে না, কারণ আপনি যদি না নাড়েন তাহলে কিন্তু এটা দলা বেঁধে যাবে। এটা নাড়তে নাড়তে কিন্তু একদম রাইট কনসিস্টেন্সিতে চলে এসেছে, তো একটু খেয়াল করবেন এটা কিন্তু খুব বেশি ঘনও না এবং পাতলাও না, কারণ এটা ঠান্ডা হলে আর একটু ঘন হবে, তো সঠিক কনসিস্টেন্সিতে নামানোটা কিন্তু খুবই জরুরি। এবার আমি চুলোটা স্টপ করে দিয়ে আমি এটা নামিয়ে নিচ্ছি। কাস্টার্ডটা ঠান্ডা করার জন্য আমি একটি ডিশে ঢেলে নেব। এরপর এভাবে একটি হ্যান্ড হুইক্স বা চামচ দিয়ে বারবার নেড়ে নেড়ে এটাকে ভালো করে ঠান্ডা করতে হবে। যদি আপনি এভাবেই রেখে দেন তাহলে কিন্তু কাস্টার্ডের উপরে একটি সর পড়ে যাবে, আর তখন কিন্তু এই কাস্টার্ডটা খেতে কখনোই ভালো লাগবে না।
কাস্টার্ডটা ঠান্ডা হয়ে একদম রুম টেম্পারেচারে চলে এসেছে, তো এবার আমি এটাকে রেফ্রিজারেটরে 1 ঘন্টার জন্য রেখে দেব। এরই মাঝে আমি কাস্টার্ডে দেওয়ার জন্য আমার পছন্দ মতো কিছু ফল কেটে নেব। তো কলা নিচ্ছি, সবসময় আমার কাস্টার্ডের ভিতর কলাটা খুবই ভালো লাগে, এর জন্য আমি বড় সাইজের একটি কলা কেটে নিচ্ছি। আপনারা যদি আঙুর ব্যবহার করেন তাহলে আঙুরের ভিতর যদি বিচি থাকে সেটা কিন্তু ফেলতে একদম ভুলবেন না, কারণ বিচিটা মুখে পড়লে কাস্টার্ডের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি দেখার সৌন্দর্যের জন্য এখানে কালো এবং সবুজ দুই ধরনের আঙুরই ব্যবহার করেছি। ছোট্ট একটা টিপস দিই এখানে, আনার কাটার সময় এভাবে র‍্যাপ করে নিলে আনারের যে কোয়াগুলো সেগুলো খুব সহজে ছুটে যায়। কাস্টার্ডটাকে আরও দৃষ্টিনন্দন করার জন্য আপনারা কিন্তু জেলি জমিয়ে জেলি টুকরো টুকরো করে কেটে সেটাও দিয়ে দিতে পারেন, কিন্তু আমি যাচ্ছি না, আমি একদম সিম্পল ফ্রুট কাস্টার্ড তৈরি করতে যাচ্ছি, তার জন্য একদম এটাকে সিম্পলই রাখছি। আপেল এবং কিউইটাও কিন্তু আমি একইভাবে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। এবারে কিছু ফল আমি ডেকোরেশনের জন্য উঠিয়ে রেখে বাকি ফলটাতে কাস্টার্ডটা মিশিয়ে দেব। তো কাস্টার্ডটাও আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, কাস্টার্ডটা কিন্তু আগের চাইতে অনেক ঘন হয়েছে। আমি শুধুমাত্র কাস্টার্ডটা ফ্রিজে রাখার কারণ হলো, আপনি যদি ফল সহ কাস্টার্ডটা রাখতে চান ফ্রিজে তাহলে কিন্তু 1 ঘন্টা পর আপনার ফল থেকে ফলের যে নিজস্ব একটা পানি আছে সেটা ছেড়ে কাস্টার্ডটা নষ্ট হয়ে যাবে, পাতলা হয়ে যাবে কাস্টার্ডটা, সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। সো ফল সহ কখনোই কাস্টার্ডটা ফ্রিজে রাখবেন না, শুধু কাস্টার্ডটা ফ্রিজে রেখে ফলটা বাইরে রাখবেন। এরপর যখন সার্ভ করবেন তার ঠিক আগ মুহূর্তে কাস্টার্ড এবং ফলটা মিক্স করে তারপর সার্ভ করবেন। তো এবার আমি একটি সার্ভিং ডিশে আমি এই ফ্রুট কাস্টার্ডটা তুলে নিচ্ছি। এবার আমি উপর থেকে কিছু ফ্রুটস গার্নিশ করে দেব। তৈরি হয়ে গেল মজাদার ইজি বিজি স্টাইলের ডেজার্ট ফ্রুট কাস্টার্ড। আশা করি আজকের এই সিম্পল ফ্রুট কাস্টার্ড রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, সেই সাথে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে।